নমস্কার সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের তিনশো ছাপ্পান্নতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা সেই মহাত্মার কথা আলোচনা করব যিনি ভগবান শ্রীরামকৃষ্ণের প্রেমসায়রে উদ্বেলিত হয়েছিলেন তার জীবনে ঘটে গিয়েছিল বিপ্লব শ্রীরামকৃষ্ণ কথামৃত তার জীবনে এমনই এক বিপ্লব এনেছিল যে তিনি পরবর্তীকালে বলেছিলেন কি যে অঘটন ঘটিল জানি না যেমনি কথা কথামৃত পড়িলাম বুকে অশ্রু সাগর উঠিল দুলিয়া সুচিস্মিত শ্রীরামকৃষ্ণ মূর্তি হৃদয়ে উঠিল ঝলকি তার সমাধি বাল সারল্য ভাব রঙ্গভঙ্গে হৃদয় উঠিল কাঁদি কৃষ্ণ অমনি অবতার রূপে পাতিলেন তার আসন হৃদে শ্রীরামকৃষ্ণ যুগাবতরের ধ্যানে বসিলাম আমি নির্ভৃতে শ্রী দিলীপ কুমার রায় তিনি সত্যি সত্যি সেই মহাত্মা যিনি শ্রীরামকৃষ্ণ প্রেমসায়রে মজে গিয়েছিলেন এবং তিনি বলতে পেরেছিলেন ভ্রান্তি আধারে দিয়েছিলে তুমি দিশা কথা মৃতের বাণী নিরূপম তাহারই প্রসাদে পোহালো আমার নিশা ওগো আত্মার আত্মীয় নম নম শ্রদ্ধেয় শ্রী দিলীপ কুমার রায় মহাশয়ের শ্রীচরণে আমার স্বভক্তিক প্রণতি নিবেদন করছি যেন শ্রী রামকৃষ্ণ অনুরাগে সত্যি সত্যি একেবারে নাট্যকার কবি গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়ের সুযোগ্য পুত্র হয়ে হয়ে উঠেছিলেন অন্য এক মহাত্মা তিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর অভিন্ন হৃদয় বন্ধু গীতিকার সুরকার গায়ক এবং সর্বোপরি সাধক আঠেরোশো সাতানব্বই সালের বাইশে নভেম্বর জন্মগ্রহণ করেন ঋষি অরবিন্দের শিষ্য এবং পন্ডিচেরিবাসী সাধক হিসাবেই তিনি সমধিক পরিচিত এবং ঋষি অরবিন্দের প্রয়াণের পর তিনি শিষ্য ইন্দিরাসহ পুনরায় শ্রীরামকৃষ্ণ মন্দির স্থাপন করে সেখান থেকে চলে আসেন এই দিলীপ কুমার রায় ছ বছর বয়সে মাকে হারিয়েছিলেন ষোলো বছর হতে না হতেই তিনি তার বাবাকেও হারিয়েছিলেন তারপর তিনি বোন মায়াকে নিয়ে দাদামশাই বিখ্যাত চিকিৎসক প্রতাপচন্দ্র মজুমদারের কাছে চলে আসেন মায়ের মৃত্যুর পর বাবার বদলির চাকরির কারণে অবশ্যই ভাই বোনে দিদিমার কাছেই থাকতেন তাই দাদু দিদিমা মামা মাইমা এদের স্নেহের মধ্যেই এই দুই ভাই বোন বড়ো হয়েছিলেন প্রতাপচন্দ্র শ্রীরামকৃষ্ণ পরমংসদেবের শেষ জীবনের অন্যতম চিকিৎসক ছিলেন ঠাকুরের শেষ সময়ের অনেক কথাই তিনি দিলীপকে অর্থাৎ দিলীপ কুমার রায়কে শুনিয়েছিলেন দিলীপ কুমার রায়ের মতে সেসব কথার অনেক কিছুই মৃতি নেই তিনি বাল্যকালে মাস্টারমশাইয়ের সংস্পর্শ লাভ করেছিলেন এবং মাস্টারমশাই তাঁকে দেখে আপ্লুত হয়ে গিয়েছিলেন এবং তাঁর ঠাকুরের প্রতি ভক্তি নিষ্ঠা দেখে একেবারে বিয়ুহল হয়ে তাঁকে উপদেশ দিয়েছিলেন যে যখনই কোনো মহাপুরুষের কাছ থেকে মনে রাখার মতন কিছু শুনবে একটা ডায়েরিতে সেটা লিখে রেখো দিলীপ কুমার রায় সেটি করেছিলেন এবং পরবর্তীকালে তীর্থ রেণু তার অসামান্য গ্রন্থ এবং আজও একটি উদ্বেলিত গ্রন্থ অঘটন আজও ঘটে সত্যি সেই দুটি গ্রন্থ আমাদের কাছে এক পরম সম্পদ তুলল কত টাকা পয়সা রইল বাড়িতে কটা ফ্ল্যাট হলো গাড়ি হলো সেই মেটেরিয়ালিস্টিক সম্পদের পারে গিয়ে যদি কোনো সম্পদ থাকে তাহলে সেই সম্পদ হচ্ছে পরম সম্পদ আমার সৌভাগ্য হয়েছে আমি শুকচরের মাতাজির কাছ থেকে কৃষ্ণপ্রিয়া মা তাঁকে নতুন করে আপনাদের কাছে বলার আর কিছু নেই কিন্তু তার কাছ থেকে এই অঘটন ঘটের যে কাহিনী শুনেছি তা আমাদেরকে ভাবিয়েছে উদ্বেলিত করেছে দিলীপ কুমার রায় সেটি বলছেন যখন সুরোধামে বাবা দ্বিজেন্দ্রলালের কাছে থাকতেন তখন তিনি শুরুতে নাস্তিকতা ঘেঁষা ছিলেন কিন্তু ১৩ বছর বয়সের সময় থেকে তিন চার বছরের বড় পিস্তত দাদা পরবর্তীকালের বিখ্যাত অভিনেতা নির্মলেন্দু লাহিড়ী সুরধামে মামা দ্বিজেন্দ্রলালের কাছে কলকাতায় পড়তে আসেন এবং নির্মলেন্দু দিলীপদার নির্মল দাদার বা নির্মল দাদার আগমনের সাথে সাথেই তার জীবনের আধ্যাত্মিকতার ঢেউ খেলে যায় নির্মলেন্দু কিশোর দিলীপের কাছে নিয়ে আসেন শ্রীরামকৃষ্ণ বার্তা চোখের সামনে মেলে ধরেছিলেন কথামৃত তিনি দিলীপের মনে আলোড়নের সৃষ্টি করেছিলেন দিলীপ কুমার রায়ের ভাষায় ঠিক এই সময় নির্মলদার মাধ্যমে আলো আসে অন্ধকারে তিনি আমার হাতে গুঁজে দিয়ে বললেন ওরে পর কথামৃত শ্রীরামকৃষ্ণ কথামৃত যখন পড়ি তখন উনিশশো আর যেমনি পড়লাম তার প্রার্থনা মা আমার বিচার বুদ্ধিতে বজ্রাঘাত দাও অষ্টসিদ্ধি নয় মা শত সিদ্ধি নয় মা দাও শুদ্ধা ভক্তি সরল বিশ্বাস অমনি আমার সকল বালক মন ভক্তিতে উজিয়ে উঠল এই এই তো আমি চাইছিলাম তিনি বিশ্বাস করা শুরু করলেন আন্তরিকভাবে যে ভগবানকে ডাকবে সেই তাকে পাবে গান ধরলেন ডাক দেখি মন ডাকার মতন কেমন শ্যামা থাকতে পারে তার মধ্যে যে নাস্তিকতা ভাব সেই ভাব মাঝে মধ্যে চাড়া দিয়ে উঠত বলতো ভগবান নেই ভাব দে বুকের মধ্যে কোথায় যেন একটা খালি খালি লাগতো নাস্তির ভ্রান্তি দরবারে আবেদন জানিয়ে কেউ যেন সত্যিকারের এরকম শাস্তি পেতে পারে নির্মলেন্দুর বাবা অর্থাৎ দিলীপের নিকুঞ্জ নিকুঞ্জমোহন লাহেরি এবং রাঙা কাকা উভয়ই অধ্যাত্ম মার্গের ব্যক্তি ছিলেন নির্মলের বাবার ভাব সমাধি হতো রাঙা কাকার দেবী দুর্গার দর্শন হয়েছিল এবং দিলীপ কুমার রায়ের পিসুমশায়ের ভাব সমাধি চাক্ষুষ করতে গিয়ে তিনি একবার শান্তিপুরে পিসিমার বাড়িতে গিয়েছিলেন দিলীপ কুমার রায়ের বর্ণনা কি সুন্দর পুরুষ মুখের ওপর কি দিব্য আভা কি স্নিগ্ধ আশি তিনি গান শুনতে চাইলে দিলীপ কুমার রায় কথামৃত থেকে গান ধরেছিলেন সকলই তোমারই ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে আমি করি তারপর যা ঘটল দিলীপ কুমারের ভাষায় যে আমি কোনোদিনই ভুলতে পারবো না গান শুনতে শুনতে পিসমশায়ের গৌড় বর্ণ মুখ রাঙা হয়ে উঠল নিমিলিত চোখ বে অনর্গল অশ্রুধারা তিনি সমাধিস্থ হলেন নির্মল এ হেন বাবা ও কাকার কাছ থেকে ঈশ্বর বিশ্বাস পেয়েছিলেন প্রথম যৌবনেই তিনি আবার পেয়ে যান ভক্ত ভৈরব গিরিশ ঘোষকে গিরিশ ঘোষের কাছ থেকে তিনি শীর্ষস্থ নেন অভিনয়ে এবং শ্রীরামকৃষ্ণ অধ্যয়নের অর্থাৎ এই নির্মলেন্দু লাহিড়ী তিনি দিলীপ কুমার রায়কে শ্রীরামকৃষ্ণের সন্ধানটি যেন করে দিলেন তবু সংশয় কখনও কখনও দিলীপ কুমারের মনকে আচ্ছন্ন করেছিল তিনি ছুটে গেছেন গিরীশ শর্মার কাছে অর্থাৎ মেষমশাইয়ের কাছে তিনি আরও সংশয়াচ্ছন্ন করেছেন ফিরে এসেছেন নির্মলদার কাছে নির্মলদা সংশয় নিরসন করেছেন নির্মলদা বলেছেন তোমার কাজ সবার আগে বিশ্বাস করা ঠাকুরের কথা যে যেই তাকে সব ছেড়ে কেঁদে কেঁদে ডাকবে সেই তার দেখা পাবে ঠাকুর বলেছেন অভ্যাস আর বৈরাগ্য চাই সব আগে পিতৃবন্ধু কবি বিজয় চন্দ্র মজুমদার অন্ধ হয়ে গেলেন কিন্তু আশ্চর্য কোনো ক্ষোভ নেই তাঁর তিনি শান্ত কণ্ঠে বলেছিলেন তুমি তো অনন্ত ভগবানকে করুণাময় বলে চিনতে পেরেছ তাই তোমাকে যদি বলি তিনি কেড়ে নেওয়ার পথেও দেন তাহলে আর যেই অবিশ্বাস করুক না কেন তুমি অবিশ্বাস করবে কেমন করে পরম ভক্ত বা ভাগবত বলতে যা বোঝায় তা ছিলেন তা শুধু তিনি ছিলেন না তবু তার কথা শুনে দিলীপ কুমারের সেই আত্মসমর্পণের ভাবটি এসেছিল এবং দিলীপ কুমার বাইবেলে পড়েছিলেন ইউ ক্যানট সার্ভ বোধ গড অ্যান্ড মেমন অর্থাৎ ধনপতি এবং ভগবানকে একসাথে তুমি সেবা করতে পারবে না ঠাকুর সেইটি বলেছিলেন যে কাম কাঞ্চনের প্রসাদার্থী হলে ভগবানের প্রসাদ মেলে না হঠাৎ এই সময় দিলীপ কুমার রায় বাগবাজারে শ্রেষ্ী মা সারদা দেবীর দর্শন পান দিলীপ কুমারের কথায় তাঁর শান্ত মুখের মধ্যেও এমন এক সমাহিত শক্তির উদ্ভাস দেখেছিলাম যার নামকরণ করা কঠিন তবে মনে আছে তাঁকে দেখেই মনের মধ্যে বেজে উঠেছিল চণ্ডীর একটি শ্লোক বিদ্যা সমস্তাস্তব দেবী ভেদা সমস্তা সকলা জগৎসু অর্থাৎ শুধু নানা বিদ্যা কি কলা নয় প্রতি না প্রতি নারী ভগবতীর মূর্ত বিগ্রহ দিলীপ কুমার একদিন অশ্বিনী কুমারের ভক্তিযোগের কথা চুল তুললে সেই নির্মল দাদা বলেছিলেন ভালো কিন্তু ভক্তির সন্ধান যদি চাস তবে পর এই যুগের গীতার গীতা শ্রীরামকৃষ্ণ কথামৃত এরপর দিলীপ কুমার লিখছেন যে সেই পড়া সেই যে কেমন করে ঘটল সেই অঘটন ভাবতে আজও ধাঁধা লাগে কিন্তু ঘটেছিল এ কথা তামা তুলসী গঙ্গা জল নিয়ে হলপ করে বলতে পারি প্রায় ভেসে যায় আর কি নাস্তিকের সপক্ষে হাজারো মন গড়া যুক্তি পরমহংসদেবের একটি এজাহারে সব যেন ভেসে গেল ভগবান কবিকল্পনা নন তিনি সত্যের সত্য তাকে শুধু যে চাক্ষুষ করা যায় তাই নয় তার সঙ্গে কথালাভ পর্যন্ত করা যায় বিশ্বাস হয়েও তার মন ঠিকমতো যাচাই করতে পারেনি স্বামী বিবেকানন্দের মতন তার মন ছিল তিনি আবার ছুটে গিয়েছিলেন গিরিশ শর্মার কাছে তিনি গম্ভীরভাবে বলেছিলেন বিশ্বাস হয় না মানুষ তো কত কিছুই দেখে আবার তিনি নির্মলদার কাছে গেলেন নির্মলদা বলেছিলেন শ্রীরামকৃষ্ণ মানুষ ছিলেন নাকি তিনি ছিলেন অবতার অবতারত্ব দিয়ে তাকে দেখতে হবে তাকে জানতে হবে ভালোবেসে পরিণত বয়সে সেই দিলীপ কুমার লিখছেন নির্মলদা আমার মনকে সেই যে নারা দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কথামৃতের অভিঘাতে সে নারা স্মৃতি মাঝে মাঝে নানা হৈচই হৈচই ম্লান হয়ে এলো আবার জেগে উঠত সেই কথা মৃতের মধুসূদন দাদা হোমা পাখি এবং আম খাওয়ার গল্প নির্মলদা তাকে ঠাকুরকে চিনিয়েছিলেন ভালোবাসিয়েছিলেন নির্মলদাই তাই বলতে পেরেছিলেন ওরে ঠাকুরকে ভালো না বেশে তুই পারপেতিস কেমন করে শুনি আমি যাকে ভালোবেসেছি তাকে যে তোরও ভালো না বেশেই উপায় ছিল না যখন তুই আমাকে ভালোবেসে ফেলেছিলি ওই যে সাহেবরা বলে না লাভ মি লাভ মাই ডগ এখানে কেবল চুপি চুপি ডগটা উল্টে দেওয়া হয়েছে এই কথাই নির্মলদা বলতেন কবিতা গান হাসি এরা হলো চিত্তরঞ্জক সামাজিক বিলাস ভগবান একমাত্র অন্তরের অন্তর্জামী যদি গাইতেই চাস তো গা মজল আমার মন ভ্রমরা শ্যামাপদ নিল কমলে পরবর্তীকালে গায়ক দিলীপ কুমার শুধু সাধনার গানই গেয়ে গেছেন তার অনন্ত জীবন বলে শেষ করা যাবে না শুধু শ্রীরামকৃষ্ণ সকাশে আমরা তাকে দেখতে পাই সেইটুকুই আজকের আমাদের অনুধ্যানের বিষয় সেই নির্মলদার সাথে দিলীপ কুমার দুবার মাস্টার সাক্ষাৎ লাভ করেছিলেন প্রথম যখন যান তখন তার বয়স তেরো কিন্তু দিলীপ কুমার শ্রীমর কাছে কেন গিয়েছিলেন নির্মলদার সাথে তর্ক বেঁধেছিল তার নির্মলদার কথা ছিল কথামৃতের সব কথাই অভ্রান্ত দিলীপ কুমার বলেছিলেন কোনো মানুষই অভ্রান্ত নয় হতে পারে না একমাত্র কৃষ্ণ অভ্রান্ত তবে তিনি তো মানুষ নন স্বয়ং ভগবান নির্মলের উত্তর শ্রীরামকৃষ্ণ দেব ঠিক অমনি সাক্ষাৎ ভগবান দিলীপের ধারণা ছিল এটা একটি গোঁড়ামি মহাপুরুষ যুগাবতর এসব মানি কিন্তু একেবারে সাক্ষাৎ ভগবান তখনই নির্মলদা শ্রীমর কথায় আসেন শ্রীম কীভাবে কথামৃত লিখেছিলেন সেই প্রসঙ্গটি শুনিয়েছিলেন এবং নির্মল বাবু তাকে জোর করেই শ্রীমর কাছে নিয়ে গিয়েছিলেন একেবারে তার বসার ঘরে বাড়ি ফিরে এসে দিলীপ বাবা দ্বিজেন্দ্রলালকে মাস্টারমশাইয়ের কথা বলেছিলেন বলেছিলেন শ্রীমকে দেখে এলাম বাবা তোর ঠাকুরের বসওয়েল বেশ বেশ বলো কি হলো দিলীপ কুমার লিখছেন ওহ ওয়ান্ডারফুল বাবা আর কি সুন্দর যে দেখতে দেখে কি তক্তবোষের ওপর তিনি বসে ঘরে কয়েকটি ধূপবাতি জ্বলছে সামনে ঠাকুরের ছবি ওধারে সেলফে কয়েকটি মরক্কো বাঁধানো একসার লম্বা বই তার বিখ্যাত ডায়েরি কিন্তু কি সুন্দর শ্রীম উজ্জ্বল সৌম মুখ বড় বড় চোখ সর্বদাই জলে ভাসছে তার উপরে সে যে কি মিষ্টি হাসি নির্মল দাস সোজা ঘরে ঢুকে তাকে ঢিপ করে প্রণাম করতেই তিনি মুখ তুলে বললেন এসো এসো নির্মল আর এ ছেলেটি পরিচয় শুনে বললেন হ্যাঁ ডিএল রায়ের ছেলে যিনি সীতা পাশানি লিখেছেন ওকে গান গেয়ে ওকে গান গেয়ে গিয়ে চলে যায় গান বেঁধেছেন বসো বসো বাবা শ্রীময়ের পর আমার কাছে আমাকে কাছে বসিয়ে গায়ে পিঠে হাত বুলিয়ে আদর করে জিজ্ঞাসা করলেন আমি কেন এসেছি অবিশ্বাসের কথা আর উচ্চারিত হলো না আমি বললাম এসেছি ঠাকুরের কথা শুনতে এরপর দিলীপ বাবার কাছে শ্রীমর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি আমার কথা শুনেই কেঁপে উঠে চেঁচিয়ে ডাকলেন প্রভাস ও প্রভাস আয় রে আয় দেখে যা এইটুকু ছেলে আমার কাছে এসেছে কিনা ঠাকুরের কথা শুনতে রে ঠাকুরের কথা শুনতে দেখে যা দেখে যা আহা দেখ বাবা আমার সারা গায়ে কাঁটা দিয়ে যাচ্ছে বলেই দুইটি হাত সোজা করে আমার দিকে বাড়িয়ে দিলেন দেখি কি সত্যি দু হাতের লোম খাড়া হয়ে উঠেছে শুধু তাই নয় দু চোখ দিয়ে তার চোখের জল একেবারে গাল গড়িয়ে পড়ছে তিনি কোঁচার খুঁটে দু চোখ মুছে ধরা গলায় বললেন বেঁচে থাকো বাবা শতায়ু হও তিনি উজিয়ে উঠে একটানা বলে চললেন ঠাকুরের কথা আহা কি সুন্দর কথা বাবা বলতে লাগলেন চোখের জল মুছতে মুছতে কিভাবে ঠাকুর গাইতেন নাচতেন কিভাবে শিশু ভোলানাথ হয়ে যেতেন তার তার অগাত স্নেহের কথা তার স্নেহ সে তো মানুষের নয় মানুষ এমন ভালোবাসতে পারে না তার ছিল এমনই স্নেহ যে মনে হতো কত দিনের চেনা কত আপন দেবতা থাকেন দূরে দূরে মান বাঁচিয়ে ঠাকুর ধরা দিলেন একেবারে কাছের মানুষ হয়ে মাস্টারমশাই দিলীপ কুমার রায়কে এইভাবে ভাবে সিক্ত করে দিয়েছেন একেবারে এবং পরবর্তীকালে দিলীপ কুমার আবার পরের দিন নির্মলদার সাথে গিয়েছিলেন মাস্টারমশাইয়ের কাছে সেখানে চা খাইয়েছিলেন এবং বলেছিলেন খাও বাবা কাল তোমাকে মিষ্টিমুখ করানো হয়নি ঠাকুরের কথা বলতে বলতে আমি সব ভুলে যাই কি না নির্মলদার অনুরোধে তিনি ডায়রি বের কনে এনে দেখিয়েছিলেন এবং আবিষ্ট হয়ে দিলীপ ডায়রির পাতা উল্টে সেদিন দেখেছিলেন অর্থাৎ দিলীপ কুমার রায় এইভাবে মাস্টারমশাইয়ের সান্নিধ্য পেয়ে তার জীবনকে আরও মজিয়ে নিয়েছিলেন এবং শ্রীম তাকে একটি উপদেশ দিয়েছিলেন ওই ভালো কোনো কথা শুনলে লিখে রাখতে এবং দিলীপ কুমার আরও দুজন মহারা দুজন মহাপুরুষকে একবারের জন্যে অন্তত চাক্ষুষ করেছিলেন কিন্তু তাদের স্মৃতি সারা জীবন থেকে তার ম্লান হয়নি একজন রাজা মহারাজ আর দ্বিতীয়জন কুমারনাথ একজন শ্রীরামকৃষ্ণের শিষ্য আর একজন শ্রীরামকৃষ্ণের ভক্ত রবীন্দ্রনাথের বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় আলোচনা প্রসঙ্গে কুমারনাথ বলেছিলেন গিরিশ ঘোষের কাছে শুনেছি পরমহংস দেবের কথা মৃত তোমার কণ্ঠস্থ তাহলে তোমার নিশ্চয়ই মনে আছে তার সেই জালে ধরা পড়া মাছেদের বর্ণনা যারা জাল থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টাও করে না মুখ শুয়ে থাকে তলানির কাদায় এইভাবেই তিনি শ্রীরামকৃষ্ণ জীবন মুক্তির যে ব্যাখ্যা দিলীপ কুমারকে শুনিয়েছিলেন তা তিনি স্মরণে রেখেছিলেন কুমারনাথ তাকে আশ্বস্ত করেছিলেন যে গাছ থেকে ফল পাগলে সে বোঁটা থেকে খসে পড়ে সহজেই টানাটানি করে ছিনিয়ে নিলে তার পাকতে দেরি হয় ঘা খেয়ে বৈরাগ্য যাকে বলতেন মর্কট বৈরাগ্য আর পরমংশের নানান তত্ত্বের কথাও তিনি শুনেছিলেন এবং রাজা মহারাজের কাছে তিনি গিয়েছিলেন বলরাম বসুর বাড়িতে রাজা মহারাজ তার কাছে গান শুনতে চেয়েছিলেন দিলীপ কুমার যখন গান গেয়েছিলেন তখন রাজা মশাই রাজা মহারাজা একেবারে ভাবস্থ হয়ে বলেছিলেন যে ঠাকুরের স্নেহ ভালোবাসা এই সন্তানকে ঘিরে রেখেছে বিপদ বিদেশে কোনো বিপদ একে কাবু করতে পারবে না এবং সত্যি সত্যি দিলীপ কুমারের বাবা অর্থাৎ ডিএল রায়ের সাহিত্যিক বন্ধুরা যারা তার মনোজগৎ জুড়ে চলে জুড়েছিলেন তাঁরা পরবর্তীকালে তাকে তেমন করে আকর্ষণ করতে পারতেন না তার নিজের কথায় পরমহংসদেবের দেবের কথামৃত হয়ে উঠেছিল আমার সাধ্যায় তার ছবি হয়ে উঠেছিল আমার ধ্যান তার বিধান হয়ে উঠেছিল আমার মন্ত্র তার তিরস্কার হয়ে উঠেছিল আমার অঙ্কুশ দিলীপ কুমার শ্রীরামকৃষ্ণের কাছ থেকে ডেলফির দৈববাণী শুনেছিলেন সেই দৈববাণী তার কানের মধ্যে দিয়ে মরমে পশেছিল যে ঈশ্বর দর্শনী জীবনের উদ্দেশ্য তাঁকে না পেলে কিছুই হলো না আগে তাঁর চাপরা তবে লোকশিক্ষা নইলে কে শুনবে কাঁঠাল বাংলে কাঁঠালের রসে হাতে চটচট করে না আর সত্যে আট না থাকলে ভগবান লাভ হয় না কিছুদিন পরেই এই দিলীপ কুমার সঙ্গসুখ থেকে বঞ্চিত হয়েছিলেন নির্মলদার দ্বিজেন্দ্রলাল রায়ের মোসাহেবরা গিরিশ ঘোষের নিন্দা করতেন নির্মলদা বলতেন ঠাকুর যদু মল্লিককে একবার এই মোসাইব রাখতে নিষেধ করেছিলেন এরা মোশাইবই করতে করতে কথা বদলে ফেলে নির্মলদা গিরিশ ঘোষকে গুরু মানতেন গুরু নিন্দা তার সহ্য হয়নি এই নিয়ে দ্বিজেন্দ্রলাল রায়ের সঙ্গে তার মতান্তর হয় এবং শেষে তিনি সুরধাম ছেড়ে নিজের দাদার কাছে চলে আসেন দ্বিজেন্দ্রলাল এই ঘটনায় আঘাত পেয়েছিলেন অবশ্য তিনি জানতেন না যে গিরিশবাবু নির্মলচন্দ্রের গুরু ছিলেন কথামৃত পড়ে তিনি দিলীপকে বলেছিলেন ওরে কথামৃত পড়লে আর মনে সন্দেহ থাকে না যে তিনি ছিলেন নিখাদ সোনা দিলীপ লিখছেন যে কথা পিতৃদেব তখনও কথামৃত পড়েননি কিন্তু এই দুর্ঘটনার পর তাকে কথামৃত পড়তে দিয়েছিলেন অর্থাৎ যখন এই নির্মলবাবু চলে গিয়েছিলেন সেই পড়ার পর ওই দিলীপ কুমারকে তার বাবা এটি লিখেছিলেন যে ওরে কথামৃত পড়লে আর মনে সন্দেহ থাকে না যে তিনি ছিলেন নিখাদ সোনা বয়োজ্যেষ্ঠ গিরিশ ঘোষ এরপর এসেছিলেন দিজুবাবুর কাছে অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়ের কাছে সুরধামে হয়তো নির্মল কিছু বলে থাকবে দ্বিজেন্দ্রলালের গিরিশবাবু সম্পর্কে সন্দেহের নিরসন ঘটে দিলীপ দেখা পান সেই শ্রীরামকৃষ্ণ ভক্তের যাকে শ্রীরামকৃষ্ণ একদিন বলেছিলেন তোমাকে দেখে লোকে অবাক হবে দিলীপ কুমার প্রণাম করতেই তিনি দুহাত জোর করে সস্নেহে বলেছিলেন নির্মলের কাছে তোমার ভক্তি বিশ্বাসের কথা শুনে কি যে আনন্দ হয়েছে বাবা এই বয়সে তার কৃপা পেলে দ্বিজেন্দ্রলাল তখন অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন কৃপা কার কৃপা গিরিশবাবু তখন বলেছিলেন যিনি এই যুগে এসেছিলেন প্রেমের ঠাকুর হয়ে আমাদের উদ্ধার করতে বাবু কি বলবো আপনাকে তার কথা তিনি মানুষ ছিলেন না বলতে বলতে চোখে জল দ্বিজেন্দ্রলাল রায় সশ্রম্ভমে মাথা নিচু করেছিলেন দিলীপবাবু শুনছেন তখন যে গিরিশবাবু বলছেন লোকে বলে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে তৈরি করেছেন সোজা মহিমা তার কিন্তু আমি প্রায় একে ওকে তাকে বলি ঠাকুরের মহিমার সবচেয়ে বড় প্রমাণ বিবেকানন্দ নয় সবচেয়ে বড় প্রমাণ আমি কারণ বিবেকানন্দ ছিলেন বিরাট আধার আগুনের ফুলকিকে বাতাস দিয়ে গনগনে আগুন করা কষ্টসাধ্য হলেও সম্ভব কিন্তু লোহাকে সোনা করতে পারে একমাত্র পরশমণি আর কেউ নয় তিনি আমাকে গড়ে তুললেন একতাল মাটি থেকে সুন্দর প্রতিমা গড়ার মতন অর্থাৎ এই যখন এই দিলীপবাবু দিলীপ কুমার রায় বিদেশে যাবেন তখনই প্রতাপচন্দ্র মজুমদার তাকেই নিয়ে এসেছিলেন রাখাল মহারাজের কাছে এবং তার গান শুনে তিনি সেই আশীর্বাদটি করেছিলেন দিলীপ কুমার রায় তাকে একেবারে লুটিয়ে প্রণাম করেছিলেন ইংল্যান্ডে গিয়েছিলেন দিলীপ কুমার রায় কিন্তু সেই দেশের বিলাস ব্যসন তাকে ধ্রুব থেকে বিচ্যুত করতে পারেননি তিনি পরবর্তীকালে সঙ্গীতের সাধক হয়েছিলেন সাহিত্যের সাধক হয়েছিলেন এবং জীবনভোর সাধক দিলীপ কুমার রায় হয়েছিলেন সেই দেশে বিদেশে গিয়েও প্রতি রাত্রে শোয়ার আগে তিনি কথামৃত পড়তেন এবং সকলের সঙ্গে আচার আচরণে তিনি অভ্যাস করেছিলেন আমি মরলে ঘুচিবে জঞ্জাল মনবেন্দ্রনাথ রায় এবং অন্যান্যদের ইচ্ছায় সাম্যবাদের পীঠস্থান মস্কো যাওয়ার প্রস্তুতিও তিনি নিতেছিলেন কিন্তু রাখাল মহারাজ বলেছিলেন ঠাকুরের কৃপা আছে যাকে তার কোনো বিপদ হবে না সত্যি সত্যিই সেই সময় উলগা বিরুকফের সাহচর্যে এসে শ্রীরামকৃষ্ণ ভক্ত হয়ে তাকে আবার সঠিক পথে ফিরে আসতে সাহায্য করলেন টলস্টয় ভক্ত মেয়েটি ঠাকুরের টাকা মাটি মাটি টাকার মধ্যে টলস্টয়ের উপলব্ধি দেখতে পেয়েছিলেন টলস্টয় বলতেন ভগবানকে পেতে গেলে সবার আগে চাই ব্রহ্মচর্য পবিত্রতা সংযম এবং সন্ন্যাসের প্রতিমূর্তি ওলগা যে গুরুর নির্দেশে নিরামিষাশী প্রসাদন বা নেশা কাকে বলে জানতে না জানতেন না নামের জপমালা করতেন তিনি দিলীপের সামনে যেন ঠাকুরের দূতি হয়ে এসেছিলেন এই অলগাই মনে করে দিয়েছিলেন ভগবানকে যারা মানে না তারা মানুষের সত্যিকারের হিত সাধনও করতে পারে না দিলীপ কুমার মস্কো যাওয়ার বাসনা পরিত্যাগ করলেন পরিণত বয়সে তিনি লিখেছিলেন দিলীপ কুমার রায় আমার বাল্য জীবনে শ্রীরামকৃষ্ণ কথামৃত আমার হাতে পড়েছিল কিন্তু যদি না পড়ত তাহলে কি হতো জানি না কারণ জীবনের গতি কখন কোন দিকে মোড় নেয় কে বলতে পারে কেবল আমার এই দৃঢ় বিশ্বাসটুকুর কথা বলতে পারি যে পরমংস দেবের প্রভাব পরিধির মধ্যে না এলে শুধু যে ভগবানকে পাওয়া মনুষ্য জীবনের উদ্দেশ্য এই বিশ্বাস শৈশবেই আমার অন্তরে থিতিয়ে যেত তাই নয় আমি তেরো চোদ্দ বছর বয়সেই ঠাকুরের ছবির সামনে শপথ করতাম না যে আমি কোনোদিন বিবাহ করব না কাজেই মহাজনের জীবন এবং বাণীকে প্রণাম না করার কথা আমি আজও ভাবতেই পারি না অর্থাৎ তিনি ঠাকুরের ছবির কাছে দাঁড়িয়ে সেই ছোট্ট বয়সে শপথ করছেন বিবাহ করবেন না এই অসাধারণ ত্যাগ এবং অঘটন ঘটের এই ভূমিকার প্রথম বাক্যতেই দিলীপ কুমার রায় লিখেছিলেন ঠাকুর বলতেন সাধন না সম্বন্ধে তিনি শুনেছিলেন এরকম কিন্তু করতে গিয়ে দেখলেন অন্য অন্যরকম আর স্মৃতিচারণ পর্বে লিখেছিলেন ওদিকে পড়তাম বারো তেরো বৎসর বয়সে পরভংস দেবের অনুপম কথামৃত যার তুল্য বই সংস্কৃত ছাড়া আর অন্য কোনো ভাষায় চোখে পড়েনি আর উজিয়ে উঠতাম আন্তরিক যে ভগবানকে ডাকবে তার হবেই হবে শ্রীরামকৃষ্ণ নামে দোলাই তো দিলীপ কুমার লিখেছিলেন এই সময় সাধু সন্ন্যাসীদের খোঁজে ছুটতাম নির্মল দাস সাথে স্বামী ব্রহ্মানন্দ স্বামী শারদানন্দ এবং উদ্বোধনে মাকেও দেখেছি কখনো হেঁটে যেতাম কখনো দক্ষিণেশ্বরে সেখানে গিয়ে ঠাকুরের ঘরটিতে চুপ করে বসে থাকতাম চোখ দিয়ে অঝরে জল পড়তো শ্রীমর সঙ্গে তার নিজের সাক্ষাৎকারের কথা তিনি দ্বিজেন্দ্রলাল রায়কে বলেছিলেন যখন পরে কোনো এক আত্মীয়র কাছে সেইটি প্রসঙ্গ করে দ্বিজেন্দ্রলাল বলেছিলেন আই এম প্রাউড অব মাই সন দিলীপের ভাষ্য ছিল শুনে আমার সে কি উল্লাস কবির হাতে তৎক্ষণাৎ গুঁজে দিলাম কথামৃত পড়তেই হবে বাবা শুধু রোজ্যে কথামৃত তা নয় ঠাকুরের মস্ত ছবি রং দিয়ে আঁকিয়ে টাঙিয়ে সেই ছবির সামনে ধ্যানে বসতাম ধ্যান হতো না মন যে চঞ্চল কিন্তু প্রার্থনা হতো তাঁরই প্রার্থনার প্রতিধ্বনি অষ্টসিদ্ধি চাই চাইনামা শতসিদ্ধি চাইনামা তোমার পায়ে শুধু শুদ্ধা ভক্তি দাও কবির কবি শুনলেন এই প্রার্থনার কথা বইটা নিলেন কয়েকদিন পরে বললেন মন্টু পরমহংসদেব যে মহাপুরুষ ছিলেন এ কথা তেমনই সত্য যেমনই সত্য বলে এদিক ওদিক চেয়ে ওই ওই দৌড়টা খুব স্পষ্ট মনে আছে মহানন্দে গিয়ে তিনি মাস্টারমশাইকে বললেন শুনে তিনি লাফিয়ে উঠে চলেন। এবং তার চোখে জল পড়েছিল সেই ছবি দিলীপ কুমার রায় বলছেন তোমার বাবা এই কথা বললেন মাস্টারমশাই বলছেন দেখো গায়ে কাঁটা দিচ্ছে শোনো মন্টু বাবা তোমার বাবা মহাপুণ্যবান তর্ক করো না তার সঙ্গে কেমন আমাদের ঠাকুর বারবার বলতেন তর্ক করা ভালো নয় হ্যাঁ আর তোমার বাবার পায়ের ধুলো নেবে সকাল সন্ধ্যা শ্রীরামকৃষ্ণ নামে পিতা দ্বিজেন্দ্রলাল রায়কেও জারিত করেছিলেন দিলীপ কুমার রায় সেই অল্প বয়সে সত্যি সত্যি তিনি যদিও আজকের এই ধরাতে নেই তবু শ্রীরামকৃষ্ণ সায়রে তিনি দিলীপ কুমার রায় মজে ছিলেন এবং সেই মজে তিনি আমাদেরকে যেন জীবনের মূল সূত্রটি ধরিয়ে দিয়েছেন উনিশশো আশি সালের ছয় জানুয়ারি তিনি ইহলোক ত্যাগ করেন তাঁর শেষ কথা ছিল জয় গুরু জয়গুরু সতেরোশো উনআশি খ্রিস্টাব্দের একুশে নভেম্বর উনিশশো খ্রিস্টাব্দের একুশে নভেম্বর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তেইশে নভেম্বর তার নিজের হাতে লেখা শেষ কবিতা ছিল অন্তিম প্রার্থনা একদিন তিনি তাঁর দিনপঞ্জিতে লেখেন নম শ্রী অরবিন্দায় সর্বদেব মহাগুরু শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সচেতন ছিলেন সামান্য তন্দ্রালু অবস্থা মা ইন্দিরা যখন তাঁকে জিজ্ঞাসা করছেন শ্রীমদ্ভাগবতে শ্রীকৃষ্ণের কাছে ধরা বিশ্বের স্তবগান কোনো কিছু দুর্বলতা বাধা তার ছিল না তিনি একভাবে উদাত্ত কণ্ঠে সেই স্তব তিনি পাঠ করেছিলেন এই দিলীপ কুমার রায় যিনি ডি ডিএল রায়ের সুযোগ্য সন্তান এবং তার মা ছিলেন সেই শান্তিপুরের অদ্বৈত গোস্বামীর প্রত্যক্ষ বংশধর তিনি আমাদের কাছে শ্রীরামকৃষ্ণ প্রেমসায়রে যেমন মজেছিলেন তেমনি এই তীর্থঙ্কর এবং অঘটন আজও ঘটে আমাদেরকে উপহার দিয়েছেন এবং আরও অনেক লেখা আমাদের ভাবতে ইচ্ছা করে সেই জ্যোতির শিশু দিলীপ কুমার রায়কেও ঠাকুর কৃপা করেছিলেন আমাদেরও সেই কৃপা তিনি অবশ্যই করবেন সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানের এখানেই ইতি করছি নমস্কার ধন্যবাদ